আজকে আমি তোমাদের কলা পাতায় ভরে কাঁঠালের পিঠা বানিয়ে দেখাবো। দেখো এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি কিন্তু একটি অত্যন্ত পুরনো রেসিপি। এখন তো অনেকেই তেলে ভেজে কাঁঠালের পিঠে খায়, তবে তোমরা এইভাবে একবার কাঁঠালের পিঠা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। চলো কি করে আমি কাঁঠালের পিঠেগুলো বানিয়েছি তোমরা তাহলে দেখতে থাকো। এটা বানানোর জন্য এখানে আমি কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালের থেকে দেখো আমি বীজগুলো আলাদা করে ফেলে দিয়েছি। আর কাঁঠালটা কিন্তু একটু শক্ত দেখে নিলে ভালো হয়, বেশি নরম বা একটু গলে গেলে চালের গুঁড়িটা বেশি লাগে, তাহলে পিঠেগুলো বেশি একটা ভালো লাগে না। তাই একটু মানে শক্ত দেখে নিলে বেশি ভালো হয়। আমি দেখো সবগুলো কাঁঠালের বীজ ফেলে দিয়েছি আর ভালো করে বেছে নিয়েছি। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। কাঁঠালটা কিন্তু যথেষ্ট মিষ্টি আছে, তাই সেটা বুঝিয়ে দিতে হবে। তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দিও। এবার একটু চিনির সাথে কাঁঠালটা মিশিয়ে দিচ্ছি। দেখো এই পিঠেটা ভাজার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, আর এবার এই চালের গুঁড়িটা একটু 6-7 মিনিট টেলে নিতে হবে। এখানে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি 5-6 মিনিট চালের গুঁড়াটা টেলে নিচ্ছি, তাহলে দেখবে পিঠেটা খুব খেতে ভালো লাগে আর কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে করে দিয়েছি। গুঁড়াটা আমার ভাজা হয়ে গেছে, দেখো কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর চালের গুঁড়াটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চালের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি একবারে দিচ্ছি না, সবটা নাও লাগতে পারে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বন্ধুরা হাত দিয়ে চটকাবো না, হাতা দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। চটকে দিলে একদম রস হয়ে যাবে আর চালের গুঁড়িটাও বেশি লাগবে, আর কাঁঠালটা খাওয়ার সময় পিঠেটা মুখে পড়লে খেতে ভালো লাগে। আবারও কিন্তু আমি 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এই পিঠেটা কিন্তু বন্ধুরা খুব পাতলাও হবে না আবার খুব ভারীও হবে না। যদি পাতলা করো তাহলে কিন্তু কলা পাতা থেকে উঠবে না, আর বেশি যদি ভারী করো তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে পিঠেটা হতে। আর এই পিঠেটা কিন্তু কলা পাতা দেওয়ার পর যখন পিঠেটা হবে তখন কিন্তু অনেকটা ফুলে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এই পিঠেটা বানাতে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, কিন্তু তেল ছাড়াই খুব সুন্দর হয় খেতে। ভালো করে চালের গুঁড়োটা কাঁঠালের সাথে মেখে নিয়েছি। এবার দেখো এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে পিঠের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর মিষ্টি জিনিসের যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, কেননা এখানে যখন আমি ভাজা চালের গুঁড়ি দিয়েছি তাই কিন্তু অনেকটা ফুলে যাবে। 10 মিনিট কিন্তু হয়ে গেছে, দেখো আগের থেকে কিন্তু একটু ঘন হয়ে গেছে। দেখো এবার আমি পিঠাগুলো ভেজে নেব। এখানে দেখো একটা কলা পাতা নিয়েছি। এবার আমি আর কলা পাতাটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি সুতির ন্যাকড়া দিয়ে। এবার আমি কিছুটা কাঁঠালের বেটার দিয়ে দিলাম। এভাবে তোমরা হাত দিয়েও করতে পারো বা হাতা দিয়েও চামচ দিয়েও করতে পারো, এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে। এই পিঠেটা খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ লাগে। এখন তো মানুষ এরকম ঝামেলা করতেই চায় না, তবে তোমরা একবার এরকম করে পিঠে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা কিন্তু একদম গ্রামের অতি পুরনো একটি পিঠে। তোমরা তো অনেক সময় অনেক তেলে ভেজে পিঠে খেয়েছো রস করে, এইভাবে একবার খেয়ে দেখো। খুব একটা পাতলা করা যাবে না,
তাহলে কলা পাতা থেকে উঠবে না, আবার খুব একটা ভারী করেও দেওয়া যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে এরকম একটা। দেখো আমি পিঠেটা রুটির মতো করে গোল করে নিয়েছি। এবার আমি আর পিঠেটা কিন্তু উল্টো পাশে দিতে হবে, আমি কিন্তু দেখো উল্টো পাশে দিয়েছি। এবার আমি আরেকটি পাতা দিয়ে ঢেকে দিচ্ছি, দেখো এখান থেকে একটু ছিঁড়ে দিচ্ছি, দেখো এবার একটু হাত দিয়ে আমি চেপে দিচ্ছি। আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠে প্রথমে কলা পাতায় ভরে নেব। বন্ধুরা এবার আমি এখানে একটা লোহার তাওয়া বসিয়েছি, এরকম তাওয়া কিন্তু সবার ঘরেই থাকে, যে তাওয়াতে তোমরা রুটি ভাজো, আমি কিন্তু এই তাওয়াতেই রুটি ভাজি। দেখো তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, একবার এ পাশটা হোক তারপর ওই পাশটা উল্টে দিচ্ছি। পাশটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। এই দেখো মোট কিন্তু আমার 6-7 মিনিট লাগবে একটা পিঠে হতে, আবারও কিন্তু ওই পাশটা হলে পরে আগে আবারও এই পাশটা আমি উল্টে দেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে ভিতরটা কাঁচাই থেকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমার পিঠেটা কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো, এই যে দেখো, এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। দেখো কি সুন্দর কলা পাতাটা পিঠে থেকে উঠে আসলো, তার মানে আমার পিঠেটা হয়ে গেছে। এবার আমি পিঠেটা নামিয়ে নিচ্ছি, আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠা ভেজে নেব। দেখো নিচটাও কতটা সুন্দর হয়েছে, এবার আমি পিঠেটা সবগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো, এই দেখো, দেখো কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো ভাজার সময় কিন্তু বন্ধুরা একটু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এর জন্য গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে, লোতেও না ঠিক মিডিয়ামে রাখতে হবে, বারবার একটু উল্টে দিলেই হবে। দেখো কি সুন্দর হয়েছে, সবগুলো পিঠে কলা পাতা থেকে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। দেখো দেখো কতটা ফুলে উঠেছে, আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি আমার রেসিপিটা ফলো করো তাহলে কিন্তু আমার মতোই এই কলা পাতায় পিঠে বানাতে পারবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এটা কিন্তু অনেক পুরনো রেসিপি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছো, আমার ভিডিওগুলো দেখছো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখবে দেখতে দেখতেই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।